গণতন্ত্র রক্ষা করো, এসো ভাই এসো বোন, করো তুলি আন্দোলন, সামনে পেছনে যেসব আমাদের ভাই বন্ধুরা আছেন তাদেরকে বলবো সামনে 10-15 জনের একটা ভলান্টিয়ার টিম থাকবেন, সুশৃঙ্খল ভাবে সামনে পুলিশের সাথে এলোমেলোভাবে ঝামেলা করবেন। আমরা পুলিশের সাথে সংঘর্ষ জড়াতে চাই না। আমাদের আজকের সভার সভাপতি জাফরুল্লাহ স্যার কিন্তু বলেছেন শান্তিপূর্ণ ভাবে আমরা পদযাত্রা নিয়ে যাচ্ছি। সামনে যেসব ছাত্র ভাই বোনেরা আছেন আপনারা 10-15 জনের একটা ভলান্টিয়ার টিম থাকবেন, পিছনে একটা ভলান্টিয়ার টিম থাকবেন, এবং সবাই নির্দিষ্ট শারীরিক প্রয়োজন একটু দূরত্ব রাখেন। গরমঝাতি দয়া করে একটু লাইনে দাঁড়িয়ে যান। সামনে আমাদের সিনিয়র বয়োজ্যেষ্ঠ নাগরিক আছেন, ধাক্কাধাক্কি করবেন না, সামনে দাঁড়াবেন, এই যে এই ধাক্কাধাক্কি করবেন না, সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটা লাইনে হাত ধরে চেইন করে ফেলান, যেন আমাদের উপরে যেন আক্রমণ আসলেও যেন ঢেউয়ের মতো তাদেরকে ভাসাই দিতে পারে। একটা মানুষ আমরা বলছি, আমাদের সিনিয়র নাগরিকবৃন্দ সামনে আছে, পেছনে আর একটা সারি দাঁড়াবেন, আমরা সামনে থাকবো প্রয়োজনে, কিন্তু আজকে পিছিয়ে হাঁটবে না আমাদের। শপথ নিয়েছেন জনগণের সেবা করার জন্য, যেদিন চাকরিতে ঢুকেছেন সেদিন থেকে আপনাদেরকে মানুষ সবসময় রেসপেক্ট করবে, স্যালুট করবে। আপনারা দেখেন নাই আমেরিকাতে একজন ব্যাক মানুষের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ কিভাবে তারা হাঁটু করে জনগণের আন্দোলনের সংহতি জানিয়েছে। আজকে বাংলাদেশে যারা সরকার আছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন মুখে হাত দিয়ে বলেন যে এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। যখন ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে তা মানা করেছিল আমেরিকার জেনারেলদের কথা শোনেন নাই, তারা বলেছিল আমরা কোন রাজা রানীকে শপথ করা রাজা রানীকে রক্ষা করার জন্য আমরা শপথ নেই, আমরা আমেরিকার জনগণের অধিকার রক্ষা করার জন্য আমেরিকার সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছি, সেই সংবিধানকে সমুন্নত রাখার জন্য যা করে দরকার আমরা তাই করব। আমরা তো আপনাদের কাছে তাই আশা করি, যেদিন 2014 সালের একটা ভোট গ্রহণ নির্বাচন হচ্ছে আপনাদের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক র্যাব প্রধান সেনাবাহিনী প্রধান তিন বাহিনী প্রধানের বলা উচিত ছিল যে এই সরকারের সাথে আমরা কাজ করব না, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় তার সাথে আমরা কাজ করব। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন আপনাদের জন্য ছাত্র জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি আপনারা তাদেরকে প্রশ্রয় না দেন। আমরা তো আগে বলেছি এখানে সাজ্জাদ ভাই আছে, আমরা কিছুদিন আগে আমরা মুখ্য ধর্ষণ মামলা প্রোগ্রাম করেছিলাম, তিনি হুকুম দিয়েছিলেন এই সালারা ডেঙ্গি জমাচ্ছে। আপনি যদি বিবেকের কাছে প্রশ্ন করেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ কি হয়েছে, আপনি যে আপনারা যে আজকে পোশাক পায়ে দাঁড়িয়েছেন লাঠিটা দাঁড়িয়েছেন এই লাঠি জনগণের ব্যাগ প্যাকসের কৃষক শ্রমিক একজন পাগল যে পাগল রাস্তা থেকেও পানি কিনে খায় ওই পানির মধ্যে সরকারের ভাত ব্যাকসের টাকা রয়েছে। আজকে পুলিশ এবং জনগণকে কেন মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কৃষ্ণ পুলিশকে ছাত্র দলের কর্মীরা পিটিয়েছে 22 দিন, পুলিশ মহাপরিদর্শক বলেছেন যে আমরা মানুষের কোন রিফ্লেকশন দেখতে পাচ্ছি না, সেদিন কেউ কথা বলছে না। আপনারা কি একবারও ভেবেছেন কেন মানুষ আজকে আপনাদেরকে ঘৃণা করছে, আমার নানা আমার ভাই পুলিশের চাকরি করে, আমাদের সমস্যা হবে পুলিশের চাকরি রয়েছে, পুলিশ তো এই সমাজের একটা অংশ, কিন্তু পুলিশকে সরকার কি করেছে, সরকার তাদের গোলাম বাহিনী দাঁড়িয়েছে বস রাখার জন্য তাদের লাগাই বাহিনী দাঁড়িয়েছে। তাই আপনি কিন্তু বিনয়ের সাথে বলবো আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন, আমরা আপনাদের জন্য জীবন দেব। জাফরুল্লাহ স্যার বলেছেন একজন কনস্টেবল থেকে এসপি যেন হতে পারে সেই আইন আমরা করবো, জনগণের ব্যাড ট্যাক্সের টাকায় পরিচালিত কোন সংস্থা কোন বাহিনী কোন বিনাভোজক সরকার ফাঁসিবাদী সরকারের সাথে কাজ করতে পারে না। অনেকে তো টাকা পয়সা কামাচ্ছেন, আর বিএনপির সময় আলোচিত সিনেমা কয়লুক কোথায় হাওয়া হয়ে গেছে, অনেকে হাওয়া হয়ে যাবেন, তারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন, ইউরোপ আমেরিকায় দাবি জানাবেন, ইউরোপ আমেরিকার দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তারা সাংবাদিক বিতরণকারী মানবাধিকার লঙ্ঘনকারী ইউরোপ আমেরিকা তাদের জায়গা হবে না। তাই আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এবং পুলিশ মহাপরিদর্শক কালকে যে প্রস্তুতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দায়িত্ব ছিলেন তাকে বলবো আপনি এটা উপলব্ধি করেন আজকে পুলিশের দুঃখ কেন জনগণ দুঃখিত হচ্ছে না, কেন সমবেদনা প্রকাশ করছে না, কারণ পুলিশ এবং রাষ্ট্র
আইনশৃঙ্খলা বাহিনী না হয়ে এখন তারা বিনা বদল সরকারের একটা রক্ষা কবচ একটা ন্যাশনাল বাহিনীতে পরিণত করা হয়েছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার সন্তান আপনার স্ত্রী তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা নিজেকে জিজ্ঞাসা করবেন আপনারা কাজ করছেন সেটা ন্যায়নীতির সাথে করছেন নাকি অন্যায়ের সাথে করছেন। এই আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করবো এবং বরাবরের মতোই বলবো আপনাদের সাথে আমাদের কারো কোনো বিরুদ্ধে আমরা আজকে এই ডিজিটাল নিরাপত্তা আমার ভাই মরে নাই, আমার বাবা মরে নাই, একজন লেখক মরেছে, তারা এই সমাজের অংশ, এই রাষ্ট্রের অংশ। আমরা সেই আইন, যে আইনটি একটা অন্যায়মূলক আইন, সে বাতিলের দাবিতে আজকের এই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি। আপনারা যদি আমাদেরকে যেতে দেন আমরা যাবো, অন্যথায় আপনাদের সাথে আমরা ফাইট করবো না, আমরা ফাইট সেদিন করবো যেদিন আমাদের পিঠ পেয়ালের সাথে থেকে যাবো। হেলমেট খুলে ফেলুন, হেলমেট খুলে ফেলুন, পুলিশ চাবুক বন্ধুগণ, বন্ধুগণ আমরা আমরা কোন উস্কানিতে পা না দিয়ে আমরা কোন উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে যে ওয়াদা আমরা আপনাদেরকে দিয়েছিলাম সে ওয়াদা রেখে কোন উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করে শান্তিপূর্ণ পদযাত্রা করে পুলিশি বাধায় এখানে আমরা দাঁড়িয়েছি। আপনারা অনেকগুলো শ্বেত ব্যারিকেড ইতিমধ্যে ভেঙে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই। আগামীতে এই ধরনের বাধা হাজার হাজার মানুষ নিয়ে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দাবি আদায়ে আগামীতে অনেকগুলো বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি আজকে নাগরিক পদযাত্রা সমাবেশ থেকে সরকারের কানে পানি যাবে, বোধদায় হবে সরকার অনতিবিলম্বে আজকে বিরোধী দল দমন করবার জন্য, ভিন্ন মত দমন করার জন্য আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে কালো আইন করেছেন আজকের এই পদযাত্রার পরে আলাপ আলোচনা করে এই কালো আইন তারা বাতিল করার তারা ব্যবস্থা করবেন। দুই নম্বর দাবি আমরা বলেছি, জাসিরুল্লাহ ভাই বলেছেন ইতিমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে যারা এখন হেফাজতে আছেন, জেলখানায় আছেন, কোন শর্ত ছাড়াই সমস্ত কারাবন্দী সকল নাগরিককে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সাংবাদিক ভাইরা তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, হয়রানি করছেন, সকল হয়রানি মামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এবং সকল কালা কানুনে বন্ধে রাজনৈতিক ভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা বলেছি যদি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ না করেন ভবিষ্যতে পদযাত্রা শান্তিপূর্ণ না থাকতে পারে, ভবিষ্যতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়িয়ে বুক চিপিয়ে আজকে তার গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার, নাগরিক অধিকার অর্জনের জন্য আজকে সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে নতুন বাংলাদেশ তৈরি করবে, গণতন্ত্রের পথে নাগরিক অধিকারের পক্ষে, ভোটাধিকারের পক্ষে, মুক্ত অধিকারের পক্ষে সেই লড়াই আগামীতে আরো ঐক্যবদ্ধ ভাবে আরো সংগঠিত ভাবে সকল প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রাণী জনগণের সকল অংশকে রাজপথে নেমে আনার দায়িত্ব দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই যারা আছেন, আপনারা প্রজাতন্ত্রের মানুষ, আপনারা আমাদের ভাই, সুতরাং আপনারা আইনের পথে থাকবেন, পেশাদারি দায়িত্ব পালন করবেন, কোন অবৈধ সরকার সনাতন সরকারকে রক্ষা করা আপনাদের পেশাদারি দায়িত্ব না। কথা বিবেচনা করে আশা করি আপনারা পরিপূর্ণ সহযোগিতা প্রদান করবেন, দেশের নাগরিক হিসাবে আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবায় দানকারী হিসাবে আমরা আগামীতে সরকারে যদি বোধোদয় না হয়, যদি কানে পানি না যায়, এই নাগরিকরা নাগরিক মঞ্চ থেকে ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচি শুধু ঢাকাতে না দেশব্যাপী আমরা ঘোষণা করতে বাধ্য হব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানান, এখন জনাব সাকে বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে অধ্যাপক রহিম আহমেদ সহ
এখানে নাগরিকদের যে আজকে সমাবেশ হয়েছে, যেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক সহ আমাদের তরুণ ছাত্র নেতৃবৃন্দ, ভিপি নন সহ সবাই এখানে যোগ দিয়েছেন। দেশের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের সমাবেশে বক্তব্য রেখেছেন। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যে পদযাত্রা দিয়েছিলাম, এই পদযাত্রা আজকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই। ইতিমধ্যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে আজকে নাগরিকদের ন্যূনতম মৌলিক বাক স্বাধীনতা যেভাবে হরণ করা হচ্ছে, যেভাবে এটাকে গতিরক্ষার নামে কাজে লাগানো হচ্ছে, যেভাবে আজকে কতিপয় ক্ষমতার আশেপাশে থাকা লোক যারা ব্যাংক লেপাট করে, স্টক মার্কেট লোকায় লেপাট করে, নানা ধরনের দুর্নীতির মাধ্যমে ধন সম্পদ আহরণ করছে, আর পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, র‍্যাব ইত্যাদিকে কাজে লাগিয়ে তারা রাতের আধারে কার্টুন লেখা, কার্টুন আঁকা কিংবা তাতে একটু ছড়া লেখার অপরাধে লেখকদের শিল্পীদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে 10 মাস ধরে তাদেরকে জেলে তুলে রাখতে পারছে। তারা পুলিশকে ব্যবহার করছে, এমনকি আদালত পর্যন্ত তাদের হস্তক্ষেপ, তাদের হস্ত প্রসারিত হচ্ছে। আজকে জামিন একটা আইনি অধিকার আমরা দেখতে পাচ্ছি। এই হাইকোর্ট পর্যন্ত যাওয়ার পরেও এই লেখকরা একটা কার্টুন আকার দেয় তারা জামিন পাচ্ছেন না। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার ভাবে প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই। আমরা আজকে পদযাত্রা করতে এসেছি। জাফরুল্লাহ ভাই এখানে বলেছেন আপনারা বাধা দিয়েছেন, আপনারা আমাদেরকে এখানে আটকে দিয়েছেন। আমরা আজকে আপনাদের বাধা ভাঙছি না। এখানে আমাদের অনেক সিনিয়র নাগরিকরা আছেন, আমরা আজকে আপনাদের বাধা ভাঙছি না। কথা খুব পরিষ্কার, 26শে মার্চের মধ্যে যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল না হয়, আমরা এবার প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করব। সেদিন আমরা বাধা ভাঙব, অতিক্রম করব। আপনাদের পরিষ্কার করে আমরা জানিয়ে দিতে চাই, আমরা সরকারকে সময় দিচ্ছি, 26 তারিখের মধ্যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করেন। এই গতি নিরাপত্তা আইন, এই নানান রকম মাফিয়াদের তাদের রাজত্ব রাখার আইন, এটা বাতিল করতে হবে, না হলে বাংলাদেশের মানুষ আরো ব্যাপকভাবে সংগঠিত হয়ে আপনার গদি নাড়িয়ে দিবে, গদি ধরে টান দিবে, গদি খান খান হবে, আপনার স্বৈরতন্ত্রের অবসান ঘটবে। আমরা বলি জনগণের সাথে সংঘর্ষে লিপ্ত হবেন না। 26 তারিখে ছাত্রদের মিছিলে হামলা করে 35 জনকে আহত করেছেন, 7 জনকে গ্রেফতার করেছেন, হত্যা মামলা পর্যন্ত গিয়েছেন। আপনারা হামলা করেছেন, আপনাদের কেউ কেউ আহত হয়েছে বলে আপনারা দাবি করেছেন, ভালো কথা। আমরা পুলিশ ভাইদের সাথে মারামারি করতে চাই না, কিন্তু আপনারা যখন শান্তিপূর্ণ মিছিলে হামলা করেন, যখন রাতের আধারে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে, বিনা কারণে খুলনা একজন শ্রমিক নেতা তরুণকে গ্রেফতার করে নিয়ে আসেন, যখন 28 তারিখে জাতীয়তাবাদী ছাত্রদল হত্যা প্রতিবাদে মিছিল করতে নামে, নামার আগেই হামলা করেন, আমরা পরিষ্কার করে বলতে চাই। আইডি মহোদয় বলছেন যে পুলিশের উপরে হামলা হলে সেটার প্রতিবাদ কেউ করে না, করে না এই কারণেই পুলিশ যদি আছে আইন অনুযায়ী জনগণের জীবনের নিরাপত্তা দেয়, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা যাবে, মানুষের ভোটের অধিকারকে রক্ষা করে, মানুষ পুলিশের স্বার্থে, পুলিশের স্বাধীনতা, পুলিশের নিরাপত্তা, তার ভবিষ্যতের জন্য মানুষ কথা বলবে। পুলিশ যখন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়াতে সাহায্য করবে, পুলিশ যখন গণতান্ত্রিক পিছনে হামলা করবে, পুলিশ যখন ক্রিয়া বিচারের মানুষকে গ্রেফতার করে হয়রানি করবে, কিংবা এই ধরনের রাতের আধারে মানুষকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে এমনকি জেলখানায় অত্যাচার করা হবে, পুলিশ প্রতি মানুষের কোন সমর্থন থাকবে না। পুলিশ তখন রাষ্ট্রের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায়
তাদের বেতন হয়, কিন্তু তারা জনগণের প্রতি না, একটা ভোটারহীন সরকারের প্রতি, স্বৈরাচারের প্রতি তাদের আনুগত্য দেখাচ্ছে। আপনারা ঠিক করবেন, রাষ্ট্রের প্রতি থাকবেন নাকি ভোটারবিহীন স্বৈরাচারী সরকারের প্রতি থাকবেন? স্বৈরাচারী সরকারের প্রতি থাকা মানে জনগণের মুখোমুখি হওয়া, আর জনগণের মুখোমুখি হওয়ার জবাব জনগণ অতীতে দিয়েছে, ভবিষ্যতে দেবে, সেই কথা আমরা পরিষ্কার করে আপনাদের জানাতে চাই। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলি, 26শে মার্চের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে, নাহলে আমরা কেরাল সহ আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাফরুল্লাহ ভাই, এখন সবার সমাপ্তি ঘোষণা করুন। রাজা রক্ষার কালো আইন ভেঙে দাও, হাসিনা রক্ষার কালো আইন ভেঙে দাও, রাজা রক্ষার কালো আইন বাতিল চাই, বাতিল চাই। আইন শৃঙ্খলা যাতে সহজে রক্ষা করতে পারেন, এ পর্যন্ত আপনারা যেভাবে করেছেন, একটা সাধারণত একটা সুষ্ঠু পুলিশ কর্মচারী হিসাবে জনগণের পাশে থেকেছেন, অকারণেদের উস্কানিতে করে সেই গত কয়েকদিন আগের ঘটনা ঘটান নাই, তার জন্য আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে আপনারা ন্যায়ের প্রতীক, ন্যায়ের পাশেই থাকবেন, আপনাদেরকে অনুরোধকে রক্ষা করে আমরা আজকে ফিরে যাচ্ছি। তো 26শে মার্চের মধ্যে যদি এইটার পরিবর্তন না হয়, সংবিধান ভাঙ্গা করা জজ সাহেবদের কোমরে জোর না আছে, অন্যায়ভাবে প্রায় 1000 লোককে আটকে রাখা, তাহলে আমাদের বাধ্য হব আমরা সামনে আরো পদযাত্রাকে দিতে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকেও মানে আবার ধন্যবাদ দিতে চাই, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহজে উত্তীপ্ত হন নাই অকারণে, এক এক কথায় যেটা অতীতে হয়েছিলেন সেটা আজকে আপনাদের ট্রেনিংটা আরো ভালো হওয়া দরকার, যাতে আপনারা উপরে যেতে পারেন আইন শৃঙ্খলা, সেই আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছে, এখানে আপনাদের সবাই সম্পূর্ণভাবে চলে যাবেন। আমাদের কর্মসূচি সভাপতি আজকের প্রধান অতিথি আমাদের মানে সভাপতিও জাফরুল্লাহ স্যার শেষ করেছেন, কোন ধরনের উস্কা নিতে পারবেন না, পুলিশ ভাবে ধরেছেন, পুলিশ সরবেন যেদের মধ্যে চলে যাবে, আপনারা এতক্ষণ যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন এভাবে ধৈর্যের পরিচয় শৃঙ্খলা করবেন না, হ্যাঁ শান্তিপূর্ণভাবে চলে যান, এই ব্যারিকেড গুলো আপনারা ছড়িয়ে দেবেন। রাজা রক্ষার কালো আইন, হাসিনা রক্ষার কালো আইন, রাজা রক্ষার কালো আইন, হাসিনা রক্ষার কালো আইন, মিত রক্ষার কালো আইন, হাসিনা রক্ষার কালো আইন, ফরকার রক্ষার কালো আইন, হাসিনা রক্ষার কালো আইন, রাজা রক্ষার কালো আইন, মিত রক্ষার কালো আইন, রাজা রক্ষার কালো আইন বাতিল করতে হবে, একটা লজ্জা নিয়ে আমাদের প্রতিদিন ঘুমাতে হয়, সেই লজ্জা কি? সেই লজ্জা হল অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য একটা আইন পাস করেছে হাসিনা, সেই লজ্জা। এই আইন দিয়ে লেখককে মেরে ফেলেছে, এই আইন দিয়ে একজন কার্টুনিস্টকে গ্রেফতার করে রেখেছে, কি অপরাধ? ব্যাংক লুটের খবর প্রকাশ করেছিল লেখক এবং কার্টুনিস্ট। এইরকম তাহলে কি আমরা বলতে পারি এই অপরাধের সঙ্গে শেখ হাসিনা নিজেই জড়িত?
এইটাই বলছিলাম যে একটা লজ্জা নিয়ে প্রতিদিন আমরা ঘুমাতে যাই, এবং তিনি বলেছিলেন যে তিনি ভোটাধিকার ফেরত দিয়েছিলেন। আফসোস, তিনি এমন ভাবে ভোটাধিকার ফেরত দিয়েছেন যে মরা মানুষ এসে ভোট দিচ্ছে। তিনি বলেছিলেন ত্রাণ চোর বাদে সব চোরকে ছেড়ে দিলেও ত্রাণ চোরকে ছাড়বেন না, কিন্তু আমরা দেখেছি এই করোনা সংকটে ত্রাণ চোরদেরকে রক্ষা করতে এই আইসিজে আইন ব্যবহার করেছে হাসিনা। এবং তিনি বলেছেন সব চোরকে ছেড়ে দিলেও ত্রাণ চোরকে ছাড়বেন না। তাহলে উনি যে আল জাজিরার রিপোর্ট ওনারা যে অস্বীকার করছেন, তাহলে আপনারা নিজেই বললেন সব চোরকে ছেড়ে দিবেন, আপনি চোরকে ছেড়ে যাওয়ার কে? এই ধরনের মন মানসিকতার জন্যই বলছি একটা লজ্জা নিয়ে আমাদেরকে ঘুমাতে হয়, প্রতিদিন ঘুমানোর আগে লজ্জা নিয়ে ঘুমাই, ঘুম থেকে উঠি লজ্জার সাথে। এ পুলিশের এখান থেকে সর, পুলিশের লাগে কি ভাই? আচ্ছা, ছাত্র স্লোগান দিচ্ছে, ছাত্র পুলিশ ভাই ভাই সুরাচারের রক্ষা নাই। আপনারা দেখতেছেন অবৈধ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে শাহবাগ চত্বরে জড়ো হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তার একটি মিছিলের মাধ্যমে শাহবাগ চত্বরের দিকে আসতেছে। তারেক ভাই কই? আপনি তো একটু চলতেছে, আমার হাতে আপনার ফোন বলেন। ছাত্র পুলিশ ভাই ভাই, এটা স্লোগান, স্লোগান এটা ভালো রক্ষা চালো।
বন্ধ করে।